হচ্ছে, ব্যারাকপুর, কাকিনাড়া, এবং কালকে অর্জুন সিং এ জেতার পরে এটা আরো ভয়াবহ আকার নিচ্ছে। আমি তো বললাম বেশ কিছু জায়গায় এটা চেষ্টা হচ্ছে, কিন্তু এই চেষ্টা মানুষের সমবেত প্রচেষ্টায় শান্তি সম্প্রীতি ঐক্য নিঃসন্দেহে বজায় থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুদীর্ঘ আন্দোলনের সংগ্রামের জীবন দেখে যারা জানেন, বাংলার মানুষ তাকে চেনেন, আমরা সর্বশক্তি দিয়ে এই জিনিস রুখব। আপনাদের খালি একটা কথাই বলি যে এরকম কেউ আসবে কেউ যাবে, হঠাৎ উত্তেজিত হওয়ার আর বুক চাপড়ানোর কোনো ব্যাপার নেই। আমরা বিগত দিনেও কাউকে 1414টা সিটেও জিততে দেখেছি, তাদের পতনও আমরা দেখেছি কত তাড়াতাড়ি। সুতরাং আমরা মানুষের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, তার সমস্তটাই তার সঙ্গে নিয়ে, তাকে সামনে রেখেই জনতা এবং আমরা সবাই মিলেই ঐক্যবদ্ধভাবে বাংলাকে বিশ্ব বাংলা করবার যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাকে বাস্তবায়িত করব। আমরা অপেক্ষা করেছি, আমরা তো অপেক্ষা করেছি যাতে দলের মধ্যে শৃঙ্খলা সবাই মেনে চলে। এখন সেই ধৈর্যের বাঁধটা ভাঙলে সেটা তার নির্বাচনের আগে বা পরে বলে তো কথা নয়, ধৈর্যের বাঁধ ভাঙলে তখন যে শৃঙ্খলা রক্ষা কমিটি তারা বসেছেন এবং তারা এই সিদ্ধান্ত সর্বসম্মতভাবে নিয়েছেন। কোথাও ব্যারাকপুরের ফলাফল কি এটার জন্য দায়ী? না 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 না, এটা এটাই লোক দলের শৃঙ্খলাটা সবচেয়ে আগে এবং সেই কারণেই আমরা আজকে এই সিদ্ধান্ত, এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। লোকসভা ভোটে খারাপ ফলাফলের জন্য দল কি ইতিমধ্যে কোনো বিশ্লেষণ করেছে কেন এই ধরনের ফলাফল হলো? মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন এবং আমরাও পর্যালোচনা করবার জন্য দলের নিঃসন্দেহে আমাদের সহকর্মীদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আলোচনা করব। বলছি দেখা যাচ্ছে যে এবারে বাম ভোটটা টোটালটাই চলে গেছে গেরুয়াস, এটাকে আপনি কিভাবে, আর কি কি বলবো, এটা তো বাম ভোট নামে না না, আসল কথা হচ্ছে রাম বাম এক, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলতেন, আর আপনারা বলতেন বোধ হয় উনি ভুল বলছেন। যে কোনো একটি বিধানসভা কেন্দ্রে লাস্ট নির্বাচনে বাম ফ্রন্ট বা সিপিএম যে ভোট পেয়েছিল, বিজেপি যে ভোট পেয়েছিল, সেই দুটোর দিকে নজর রাখুন, দেখলেই বুঝতে পারবেন বিজেপির এই যে গ্যাস বেলুনের মতন ফুলে ফাঁপা ওঠা, এটা আসলে সিপিএম এর গ্যাস দিয়ে বানানো। তাদের সমর্থক, তাদের কর্মীরা এমন সুচতুরভাবে করবার চেষ্টা করেছেন যার ফলে বিজেপি এই রাজ্যে তার সাম্প্রদায়িক নোক নিয়ে এগিয়ে এসছে। যারা প্রগতিশীল বলে নিজেদেরকে মনে করতেন তাদের মুখোশ আজকে খুলে গেছে। আপনারা যে কোনো একটি বিধানসভা কেন্দ্রের ফলাফল নিয়ে আলোচনা করুন, লোকসভা কেন্দ্রের ফলাফল নিয়ে আলোচনা করুন, তাতে দেখবেন তাদের ভোট কেন আজকে 7 বা 5 চলে আসছে এবং সেটা কোথায় গিয়ে জমা পড়ছে, দেখলেই খাতা খুললেই পর্যালোচনা করলেই বুঝতে পারবেন। আমরা তো আপনার বিজেপির দোষরে তো আমি বহুবার বলেছি, বামেরা বুঝবে বামেরা জীবনের অনেক কিছুই বামেরা হিস্টোরিক ব্লান্ডার করেছে, এটাও ঐতিহাসিক ব্লান্ডার হবে তাদের। আচ্ছা, বিজেপি নেতার একটা দাবি করছে যে তৃণমূলের বহু বিধায়ক তাদের সঙ্গে যোগাযোগ করছে এবং সরকারটা অচিরেই পড়ে যাবে, এই দাবি কতটা যোগ্য, কিভাবে ঠেকাবেন এটা? আরে কে কে কি বললো জানি না, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কেই চিনি, তিনি আমাদের নেত্রী, তিনি আমাদের সব, এইসব কথা কোনো রটাতে দিন না। যেমন অর্জুন সিং পার্থমুখ সম্পর্কে বলছেন যে উনি নাকি ওনাকে, ওটা তো দলের মধ্যে বিশ্বাসহীনতা যাতে বাড়ে একে অপরকে সন্দেহ করে তার জন্যে, কেউ যাবে না কেউ যাওয়ার নেই, কেন যেতে যাবে, তারা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ছাড়া কোনোদিন জিততে পারত নাকি?
আর মোদির মুখ নিয়ে বাংলায় বিধানসভায় জিতবে, এইসব কথাগুলো বড্ড বেশি আগে বলে ফেলছি আমরা। আমরা আমাদের মানুষের পাশে থাকা এবং মানুষের হয়ে কাজ করার দিকেই আমাদের নজর। তো অমিত শাহ থেকে দিলীপ ঘোষ সবাই বলছে সরকার পড়ে যাবে এবং বিধায়করা যোগাযোগ রাখছে, এটা গতকাল থেকেই বলছে। আরে বাবা, যে এতদিন রাখছিল না, যখন রাখছে তখন দু চারটে সিট পেয়ে এখন বলছে সবাই ইত্যাদি রাখছে। কিন্তু প্রধানমন্ত্রীও ক্যাম্পেইনে এসে বলেছে 40 জন যোগাযোগ রাখছে। থাকলে তারা এই জিনিস করতে দিতেন যারা বাম ছিলেন? আগে জিজ্ঞাসা করুন বুদ্ধবাবুকে যে তিনি কি এই মতের জন্য তিনি যে তার রাজনৈতিক জীবন উৎসর্গ করেছেন, জ্যোতিবাবুকে জিজ্ঞাসা করুন। বামের অভিযোগ করছে তৃণমূল আক্রমণ করছে। আরে তৃণমূল কাকে আক্রমণ করবে, আর কত আক্রমণ করবে? তৃণমূলকেই তো তলে তলে আক্রমণ করে নিজেরা যখন পারবে না তখন কুমিরকে ডেকে আনলেন। এই কথা আর বলে আর লাভ নেই, কখনো হাত ধরে কুমির ডাকছেন, কখনো পিছন থেকে সর্বশান্ত হয়ে বিজেপিকে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কী করে ক্ষতি করা যায় তাই চেষ্টা করছেন। তা সত্ত্বেও নিশ্চয় দু চারজন তাদের শুভ বুদ্ধি জাগ্রত থাকবে বলে আমার বিশ্বাস, এবং তারা যে ব্লান্ডারটা এবার করেছেন দ্বিতীয়বার যেন তারা এ ব্লান্ডার না করে। একটা আর আমি তা বলতে পারবো না, উন্নয়ন যে এখানে আলোচনা হলো না, উন্নয়ন করাকে তারা কেউ আক্রমণ করলেন না। তাদের লক্ষ্য হচ্ছে ক্ষমতায় বসার জন্য তারা সমাজকে দ্বিখণ্ডিত করবার যে অর্থ ব্যয় করেছেন তার জন্য, যে মিথ্যাচার করেছেন তার জন্য, তা এখন সাময়িকভাবে মনে হচ্ছে যে তারা জয়লাভ করলেন, কিন্তু এই জয় স্থায়ী হবে না। আপনি বলে যে দল শৃঙ্খল হচ্ছে, আগে অনেক অভিযোগ এসেছে যে কলকাতা এবং তার আশেপাশে বেশ কিছু ওয়ার্ডে সাবোতাজ হয়েছিল নেত্রীর কাছে অভিযোগ গ্রহণ করেছে। আমি আবার বলছি যে এই সমস্ত কিছু নিয়ে তো সাংবাদিক বৈঠক করে করা সম্ভব নয়। দলীয় শৃঙ্খলার ব্যাপার, দলীয় সাংগঠনিক ব্যাপার, এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই পর্যালোচনা করবেন, তার নেতৃত্বে আমরা বসবো। তারপর যদি পার্টির তরফ থেকে, দলের তরফ থেকে আপনাদের কিছু জানাবার দরকার হয় নিশ্চয়ই আমরা জানাবো। আগামীকাল তো বৈঠক ডেকেছেন বাড়িতে, ঠিক আছে, বাড়িতে ডাকেননি, তিনি দপ্তরেই ডেকেছেন। 2021 বিধানসভা নির্বাচন, তার আগে এই ফলাফল, দল কি মানে ঘুরে দাঁড়ানোর জন্য আত্মসমীক্ষা? দল তো পিছনে দাঁড়ায়নি, দল গতবারের থেকেও বেশি ভোট পেয়েছে, মানুষের আশীর্বাদ দেওয়া বেশি পেয়েছে, 43% ভোট পেয়েছে। পরাজিত হওয়া মানেই তো হেরে যাওয়া নয়, সুতরাং আমরা নিশ্চয় পর্যালোচনা করব কোথায় কোথায় আমাদের ত্রুটি আছে। এত উন্নয়ন, এত কিছু করার পরও যদি মানুষ কোথাও কোথাও বিভ্রান্ত সৃষ্টি করে থাকে, এই মিথ্যাচার, এই অর্থ হোর্স পাইপের মতন অর্থ ব্যবহার, কোনো নির্বাচন এইভাবে হয়নি। দলের ভিতরে ত্রুটিগুলোকেও কি রিয়াদ করা হবে না? সেটা তো মিটিং এ বসা হবে, দল ঠিক করবে, তারপর দলীয় যা বক্তব্য থাকবে এই ব্যাপারে নিঃসন্দেহে যখন বলবার দরকার হবে দলের তরফ থেকে তা বলা হবে। একটা কথা বলি, 2009 সালে আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের ব্যাপক রকম জয়, তারপর থেকে সেই জয়ের ধারা অব্যাহত ছিল, 2011 পরিণতি আমরা দেখেছিলাম। বিজেপি এবং বিভিন্ন মহল থেকে বলার চেষ্টা হচ্ছে যে 2019টা বিজেপির জন্য 2009 এবং এটা শেষমেশ 2021 পরিবর্তন ঘটাবে, আপনি এটাকে কিভাবে দেখছেন? অনেকেই অনেক কথা বলতে পারে, অনেকেই সাময়িকভাবে আকাশটা বড় দেখতে পারে, কিন্তু সংগ্রামের ইতিহাস ছিল। আপনি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তুললেন তখন বলি তিনি এমনি এমনি হেঁটে হেঁটে বসে আর ধর্ম বনাম কর্ম করে এই স্লোগানে আসেননি, তিনি মানুষের জন্য লড়াই করেছেন,
সর্বস্তরের মানুষের জন্য তার আন্দোলনের কথা আজকে ইতিহাস, যে ইতিহাস দেখে অন্যেরা হাঁটবার চেষ্টা করছে এবং হোঁচট খাচ্ছে।